वेलकम बैक फ्रेंड्स, दिस इज श्रीतमान। आर्क ऑफ डिस्कशन होच्छे एनालिटिकल डायनामिक्स एक क्वेश्चन जो सीयू 2016 तार आगे एसेछिलो बटे। तो क्वेश्चन टा बोले छे, अ फॉलिंग रेनड्रॉप हैज इट्स रेडियस यूनिफॉर्मली इनक्रीज्ड एट द रेट लैम्डा बाय गैदरिंग मॉइस्चर। इफ इट बी गिवन अ हॉरिजॉन्टल वेलोसिटी, हॉरिजॉन्टल वेलोसिटी माने कि एक्स एक्सिस बराबर 2λ ए, देन शो दैट इट विल डिस्क्राइब अ हाइपरबोला जेखाने रेनड्रॉपटार रेडियस होच्छे ए, হচ্ছে এই এক্সপ্রেশনটা। অর্থাৎ আমাদের অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কি এই এক্সপ্রেশনটাকে প্রুফ করতে হবে। বেশ, আমাদের কাছে কি কি বলা আছে, যে রেডিয়াসটা ইনক্রিজ করছে অ্যাট দ্য রেট ল্যামডা, ঠিক আছে। এক নম্বর জিনিস বলা আছে, গিভেন আছে রেডিয়াসটা ইনক্রিজ করছে, তাহলে কি বলতে পারি যে ডিআর ডিটি এটা ইকুয়ালস টু ল্যামডা, তাই তো? এটা ইনক্রিজ করছে ল্যামডা রেটে। তারপরে কি বলা আছে, ইফ ইট বি গিভেন আ হরাইজন্টাল ভেলোসিটি 2λ, মানে কি বললাম এক্স অ্যাক্সিস বরাবর হরাইজন্টাল ভেলোসিটি, তাহলে সেটাকে হরাইজন্টাল ভেলোসিটি মানে কি ডিএক্স ডিটি, সেটাকে আমরা কী নাম দিতে পারি এক্স ডট, সেটা কত বলে দিয়েছে না 2λ এ। এই দুটো আমার কাছে দেওয়া আছে, তাহলে পর এটাকে 2λ এ একটা কনস্ট্যান্ট, তো একে যদি ডিফারেনশিয়েট করা হয় আরেকবার এক্স ডটকে, তাহলে সেটা কি জিরো দেবে। তাহলে আমাদের কাছে দুটো ইকুয়েশন অফ মোশন কী থাকছে, ইকুয়েশন অফ মোশন শর্ট হ্যান্ডে লিখছি ইওএম, একটা হচ্ছে ডিডিটি অফ এম এক্স ডট, ঠিক আছে। এইটা হচ্ছে কি জিরো, কারণ কি ডিফারেনশিয়েট করলে পর যেমন বললাম কনস্ট্যান্ট, ওটা জিরো হয়ে যাবে। আর এটা তো গেল হরাইজন্টালের রেসপেক্টে, এরপর একটা আসবে কি না ভার্টিক্যালের রেসপেক্টে। তো একটা রেন ড্রপ যখন উপর থেকে নিচে পড়ছে, নিচে কী অ্যাক্ট করবে, অফকোর্স ওর এমজিটাই অ্যাক্ট করবে, মানে যে ওয়াই অ্যাক্সিস বরাবর এমজি অ্যাক্ট করছে, তার মানে কি এম ইন্টু ওয়াই ডট এটা ইকুয়ালস টু এমজি। তাহলে এটা আমাদের এক নম্বর ইকুয়েশান, এটা আমাদের দু নম্বর ইকুয়েশান আপাতত থাকলো। বেশ, এবার আমরা চেষ্টা করব এইটাকে আর টু ফার্দার ডিডিউস করা। তাহলে এক নম্বর থেকে লিখছি এবার এম, এম মানে কি মাস, মাস অফ দ্য রেনড্রপ আমরা সচরাচর ধরেই নিই, যেহেতু আমাদেরকে রেনড্রপ বলা আছে সেই জন্য রেনড্রপটা স্পেরিক্যাল হবে, একটা স্পিয়ার হবে। তাহলে মাস মানে কি, মাস মানে হচ্ছে ভলিউম ইনটু ডেন্সিটি, তাহলে ভলিউম অফ দ্য স্পিয়ার কত হয়, ভলিউম অফ দ্য স্পিয়ার হয় হচ্ছে 4/3πr³ ইনটু ডেন্সিটি, ডেন্সিটিটাকে আমরা ধরে নিচ্ছি কত রো, ঠিক আছে। আর তার সাথে যেমন এক্স ডট ইনটু আছে ওরকমই থাকলো, তাহলে এবার ইন্টিগ্রেট করছি দুদিকে, 4/3πr³ρ(x.)=c1 দিল। এবার ধরে নিচ্ছি যে ইনিশিয়ালি আমাদেরকে সি ওয়ানটাকে বার করতে হবে, তাই ইনিশিয়ালি যখন আর এর ভ্যালু এ, মানে রেডিয়াস যখন এ ছিল, তখন আমাদের এক্স ডট কী ছিল, কোয়েশ্চেনটাকে যদি দেখি, যখন ইনিশিয়াল রেডিয়াস এটা যখন এ ছিল, তখন হরাইজন্টাল ভেলোসিটি ছিল 2λ, মানে এক্স ডট ছিল 2λ, তাহলে সেটা বসাচ্ছি এক্স ডট ইকুয়ালস টু 2λ। তাহলে এখান থেকে কী পাবো, ইস ইকুয়ালস টু সি ওয়ান 4/3πr³ মানে এ কিউব রো ইন্টু এক্স ডট মানে হচ্ছে 2λ, যেটা বেরোচ্ছে 8/3πa⁴ রুল ল্যামডা। বেশ, এইটা বেরোলো। এবার সেটাকে যথাযথভাবে এই ইকুয়েশানে পুট করে দেবো, তাহলে কীরকম দেখতে হবে, দেয়ার ফোর ইকুয়েশানটা কীরকম দেখতে হচ্ছে, 4/3πr³ রো ইন্টু এক্স ডট ইকুয়ালস টু 8/3 ইন্টু ল্যামডা। এখান থেকে তাহলে কী কাটবে, 3 কাটবে, পাই পাই কাটবে, রো রো কাটবে, 4×4 = 8, তাহলে কত পড়ে থাকছে, r³.x.=2λ⁴, এটা আমাদের পড়ে থাকছে। এবার এটাকে আর টু ভাঙতে হবে, এক্স ডটকে কী লিখতে পারি, এক্স ডট মানে কি ডিএক্স ডিটি, r³.dx/dt তাহলে হচ্ছে 2λ⁴। বেশ, গেল। এবার ডিএক্স ডিটিটাকে আমরা কী করবো না, পরের স্টেপে গিয়ে
dx dr into dr dt লিখব এক কারণটা এরপর বলছি r কিউব ইনটু dx dt মানে কি লিখব dx dr আবার অ্যাডজাস্ট করার জন্য dr dt এটা ইকুয়ালস টু কি ডান দিকটা যেমন আছে ওরকমই থাকবে মানে 4 dr dt টাকে এই জন্য নিলাম কারণ আমাদের কাছে আগে থেকেই হাতে আছে নাকি যে dr dt টা হচ্ছে ল্যামডা ইনক্রিজ করছিল ল্যামডা রেটে dr dt ল্যামডা তাই dr dt এর জায়গায় এখানে আমরা ল্যামডা বসিয়ে দেব আর কিউব ইনটু dx dr ইনটু ল্যামডা টু ল্যামডা এ টু দি পাওয়ার 4 ল্যামডা ল্যামডা কাটছে তাহলে এখানে কি থাকবে এটাকে যদি ঘুরিয়ে নিই তাহলে পড়ে থাকবে হচ্ছে dr বাই r কিউব টু এ টু দি পাওয়ার 4 এটা হচ্ছে কনস্ট্যান্ট মানে তুলে দিলাম ইকুয়ালস টু ইন্টিগ্রেশন dx এবার এটা আমাদেরকে করতে হবে তাহলে কি হবে 2 এ টু দি পাওয়ার 4 ইন্টু থাকবে হচ্ছে আর কিউব মানে হচ্ছে মাইনাস এটা মাইনাস এখানে থাকবে এটাকে নাম দিচ্ছি সি টু ইকুয়ালস টু এক্স দুই কাটছে মাইনাস আসবে দুইটা থাকবে না সি টু ইকুয়ালস টু এক্স তাহলে এইটা হচ্ছে আমাদের আরেকটা ইকুয়েশন আসছে এখানে আবার আমরা ইনিশিয়াল কন্ডিশন বসাবো কি কি আছে এখানে দেখতে হবে আর আছে আর এক্স আছে যখন আর আর যখন এ ছিল মানে রেডিয়াসটা যখন এ ছিল তখন কি তখন ও তো মানে রেডিয়াস যখন এ হয়েছে তখন এক্স কি জিরো কারণ রেডিয়াস যখন এ তখন একটুও ডিস্টেন্সও ট্রাভেল করেনি তার মানে কি এক্সটা জিরো তাই এটাকে যদি বসাই এইখানে তাহলে কি হবে এ টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই এস স্কোয়ার সি টু ইকুয়ালস টু জিরো তার মানে সি টু ইকুয়ালস টু এস স্কোয়ার তাহলে এবার আবার ইকুয়েশানে পুরোটা বসিয়ে দিলাম তাহলে এ টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই আর স্কোয়ার প্লাস এস স্কোয়ার ইকুয়ালস টু এক্স এবার এখান থেকে আমরা আর স্কোয়ারের ভ্যালুটাকে বার করব তাহলে পর কীরকম দেখতে লাগবে আসবে হচ্ছে এ টু দি পাওয়ার 4 বাই আর স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার মাইনাস এক্স এই ইকুয়েশানটাকে নাম দিচ্ছি হচ্ছে ফর সাপোজ এ আর স্কোয়ারের এই ইকুয়েশানটা আমাদের লাগবে এটাকে এ নাম দিলাম ব্যাস এত অবধি তো আমাদের প্রথম ইকুয়েশন অফ মোশন নিয়ে আমাদের কাজ শেষ ঠিক আছে প্রথমটা নিয়ে কাজ শেষ হয়ে গেল এবার আমাদের দ্বিতীয়টাকে ধরতে হবে মানে কি যেটা হচ্ছে ভার্টিক্যাল বরাবর যেটা এসেছিল আমাদের এমজি ঠিক আছে সেটাকে লিখলাম এবার 2 নম্বর ইকুয়েশন ডিডিটি অফ এম বাই ডট ইকুয়ালস টু এমজি এটা আমাদের ছিল সিমিলারলি আগের মতনই এম মানে কি রো ইন্টু ভলিউম ইন্টু ডেন্সিটি 4/3 পাই আর কিউব ইন্টু রো ইন্টু ওয়াই ডট ইকুয়ালস টু এদিকেও কী হবে 4/3 পাই আর কিউব রো ইন্টু জি এখান থেকে কি কনস্ট্যান্ট পার্টটা 4/3 পাই কেটে যাবে রো রো কাটবে কি পড়ে থাকছে ডিডিটি অফ এটাকে একটু ভেঙে কী লেখা যায় ডিডিটি মানে কি আবার আগেরটার মতন অ্যাডজাস্ট করবো ডিডি আর রাখবো ওয়াই ডট এদিকে করে দেবো ডিআর ডিটি যাতে ওখান থেকে আবার আমি ল্যামডাটাকে সাবস্টিটিউট করতে পারি ডিডি আর অফ টু ওয়াই ডট ডিআর ডিটি মানে কি ল্যামডা আর কি হচ্ছি এবার এটাকে আমরা ইন্টিগ্রেট করবো ইন্টিগ্রেটিং এখানটা লিখছে ল্যামডা আর কিউব ওয়াই ডট ইকুয়ালস টু জি ইন্টু আর টু দি পাওয়ার 4/4 সি থ্রি এটা গেল এইবার যখন আমাদের এখানে আবার আমরা ইনিশিয়াল কন্ডিশন পুট করব তাহলে ওয়াই ডট যে জিনিসটা ওয়াই ডট
মানে কি ভেলোসিটি অ্যালং ওয়াই অ্যাক্সিস, ওয়াই ডট ইকুয়ালস টু জিরো, তখন কি আর এর ভ্যালুটা এ, রেডিয়াসটা যখন এ তখন তো ও কোনোভাবেই নড়ানড়ি শুরু করেনি না, তাহলে এখান থেকে ল্যামডা আর কিউবের জায়গায় এ কিউব ওয়াই, ও সরি তো জিরোই হয়ে যাবে, ইকুয়ালস টু জি এ টু দি পাওয়ার ফোর বাই ফোর প্লাস সি থ্রি, এখান থেকে আমাদের সি থ্রি এর ভ্যালুটা বেরিয়ে গেল। এবার তাহলে এই ইকুয়েশনটাতে পুট করে দিই সি এর সি থ্রি এর ভ্যালু, তাহলে কীরকম দেখতে আসবে ইকুয়েশনটা, ল্যামডা আর কিউ বাই ডট এটা হয়ে যাবে হচ্ছে জি ইন্টু আর টু দি পাওয়ার ফোর বাই ফোর ইন্টু টু দি পাওয়ার ফোর বাই ফোর, মানে কি জি বাই ফোরকে যদি কমন নিই আর টু দি পাওয়ার ফোর মাইনাস এ টু দি পাওয়ার ফোর গেল। কি ওয়াই ডট মানে কি লিখতে পারবো, জি বাই ফোর ল্যামডা আর কিউব আর টু দি পাওয়ার ফোর মাইনাস এ টু দি পাওয়ার ফোর, আর কিউবটাকে আমরা ভেতরে ঢুকিয়ে নিচ্ছি, ফোর ল্যামডা আর মাইনাস এ টু দি পাওয়ার ফোর বাই আর কিউব, এইটা আমাদের কাছে পড়ে থাকলো। এবার ওয়াই ডটকে কী লেখা যায়, ওয়াই ডটকে লেখা যায় ডিওয়াই ডিটি, ডিওয়াই ডিটিকে আমরা আবার রিঅ্যাডজাস্ট করবো কীভাবে, না ডিওয়াই ডিআর ইন্টু ডিআর ডিটি, যাতে কী করতে পারি না আবার ল্যামডাকে বসাতে পারি, তাহলে এখানে ফোর ল্যামডা ডান দিকটা তো যেমন আছে সেরকমই থাকবে, ডিওয়াই ডিআরটাকে অ্যাজ ইট ইজ রাখলাম, এটা ইকুয়ালস টু কি ল্যামডা, তাই কতটা ল্যামডা, তাহলে জি বাই এদিকে যদি ডাইরেক্ট পাঠিয়ে দিই ফোর ল্যামডা স্কোয়ার আর মাইনাস এ টু দি পাওয়ার ফোর বাই আর কিউ, ডিআরটাকে কেটে এখানে উঠিয়ে দিলাম, এবার দুদিকে ইন্টিগ্রেট মারছি, তাহলে কী হবে ওয়াই পড়ে থাকবে ইকুয়ালস টু জি বাই ফোর ল্যামডা স্কোয়ার, এটা কী হবে আর স্কোয়ার বাই টু মাইনাস এ টু দি ফোর আর টু দি পাওয়ার মাইনাস থ্রি প্লাস টু মানে আর স্কোয়ার এটা দুই আর পজিটিভ হয়ে যাবে প্লাস সি ফোর থাকলো। আবার ইনিশিয়াল কন্ডিশন বসাবো, যখন ওয়াই জিরো তখন আর ইকুয়ালস টু এ, তাহলে এটা কীরকম দেখতে হবে, জিরো ইকুয়ালস টু জি বাই ফোর ল্যামডা স্কোয়ার আর স্কোয়ার স্কোয়ার বাই টু প্লাস এ টু বাই ফোর বাই টু এ স্কোয়ার সি ফোর, এটা কত হচ্ছে এ স্কোয়ার আছে, তাহলে এ স্কোয়ার বাই টু প্লাস এ স্কোয়ার বাই টু মানে এ স্কোয়ারই পড়ে থাকবে, তাহলে সি ফোর হয়ে যাচ্ছে মাইনাস এ স্কোয়ার জি বাই ফোর ল্যামডা স্কোয়ার, তাই ইকুয়েশন এই ইকুয়েশনটাতে বসিয়ে দিই ওয়াই ইকুয়ালস টু জি বাই ফোর ল্যামডা স্কোয়ার আর স্কোয়ার ইকুয়ালস টু প্লাস এটু ফোর টু আর স্কোয়ার, জি বাই ফোর ল্যামডা স্কোয়ারটা কমন যাবে, তাহলে এখানে ভেতরে কী থাকবে মাইনাস এ স্কোয়ার থাকবে, সলভ করি জি বাই ফোর ল্যামডা স্কোয়ার ভেতরে কী থাকছে টু আর স্কোয়ার আর টু দি পাওয়ার ফোর, এটা আসছে কত টু দি পাওয়ার ফোর মাইনাস টু এ স্কোয়ার আর স্কোয়ার, এইট ল্যামডা স্কোয়ার আর স্কোয়ার, আর এটা কী আছে আর স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের হোল স্কোয়ার, তাই তো হোল স্কোয়ারের ইকুয়েশন আসছে, এটা বেরোলো তো ওয়াইটা। এইবার আমরা যে আগে আর স্কোয়ারের ভ্যালুটা পেয়েছিলাম সেইটাকে এবার সাবস্টিটিউট করবো, মানে কোনটা না এই এ ইকুয়েশানটা থেকে, ওই যখন এক্সের কারিগরিটা শেষ হলো তখন আর স্কোয়ারের ভ্যালুটা পেয়েছিলাম এ টু দি পাওয়ার ফোর বাই এ স্কোয়ার মাইনাস এক্স, এই গোটা জিনিসটাকে এবার ইকুয়েশানটাকে সাবস্টিটিউট করতে হবে, তাহলে ওয়াই ইকুয়ালস টু জি বাই এইট ল্যামডা স্কোয়ার ওয়ান বাই আর স্কোয়ার মানে কি উল্টে যাবে, মানে কি এ স্কোয়ার মাইনাস এক্স বাই এ টু দি পাওয়ার ফোর আর স্কোয়ার মানে একই জিনিস মাইনাস এ স্কোয়ার হোল স্কোয়ার, বেশ লিখি ওয়াই ইকুয়ালস টু কি থাকছে জি বাই এইট ল্যামডা স্কোয়ার
যদি এলসিএম করি ফোর প্লাস এ স্কোয়ার এক্স এ টু দি পাওয়ার ফোর বাঁ দিকে আছে মাইনাস ফোর প্লাস এ স্কোয়ার এক্স মাইনাস এক্স হোল স্কোয়ার উড়ে গেল জি বাই এইট ল্যামডা স্কোয়ার। আর এখান থেকে কি একটা স্কোয়ার এক্স কাটবে, তাহলে ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর ইন্টু এ টু দি পাওয়ার ফোর এক্স স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এক্স এ টু দি পাওয়ার ফোর এ টু দি পাওয়ার ফোর কাটছে, তাহলে ওয়াই হচ্ছে জি বাই এইট ল্যামডা স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স। তাহলে পর এটাকে যদি আমরা এক লাইনে লিখি, এবার তো একদম শেষ হয়ে এসছে, প্রুফের মতন প্রুফের দিকে তাকিয়ে আমাদের এবার সলভ করতে হবে। এইট ল্যামডা স্কোয়ার বাই জি এদিকে গেল, এদিকে ওয়াই আছে, আর স্কোয়ার মাইনাস এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার। তাহলে থেকে লিখতে পারি এ স্কোয়ার প্লাস এইট ল্যামডা স্কোয়ার জি এক্স ওয়াই একদিকে রাখলাম, ডান দিকে পড়ে থাকলো এইট ল্যামডা স্কোয়ার জি ইন্টু এ স্কোয়ার টু ওয়াই। এই হলো আমাদের টোটাল প্রুফ, কমপ্লিটলি ডান।